নানা নাটকীয়তার পর বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সাকিবুল হাসান আগামী এশিয়া কাপ ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন সাকিব নতুন মেয়াদে আবারও বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক পাওয়ায় সাকিবুল হাসানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইমরুল লিখেছেন বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে ফেরায় সাকিব হাসানকে অভিনন্দন তার অভিজ্ঞতায় আবারও চেনা রূপে ফিরবে বাংলাদেশ সাফল্যের চূড়ায় উঠবে টাইগাররা আমি নিশ্চিত এই সাফল্যের দেখা মিলবে আসন্ন এশিয়া কাপ থেকে অধিনায়ক সাকিব আল হাসানের জন্য শুভকামনা সম্প্রতি জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের পর তার ফেসবুক পেজ থেকে আনন্দের ইমোটিকন দিয়ে পোস্ট করা হয়েছিল কয়েক মিনিট পর সেই পোস্ট মুছে বলা হয় আইডি হ্যাক করে হ্যাক করে হ্যাকারাই এমন পোস্ট করেছে ইমরুল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দুই সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে এশিয়া কাপ শুরু হতে আর মাত্র এগারো দিন বাকি এশিয়া কাপকে সামনে রেখে আগামী শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল অনুশীলন শেষে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল এশিয়া কাপে রেস্কওয়ারের সুযোগ পাওয়া ক্রিকেটারদের সাথে আরও কিছু ক্রিকেটার যোগ করে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা ম্যাচ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বিশ এবং বাইশ আগস্ট এর পরের দিনে এশিয়া কাপ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হবে তিরিশ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এরপর পহেলা সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে রাত আটটায় ছয়টি দল দুই ভাগে ভাগ হয়ে প্রথম রাউন্ডে খেলবে যার মধ্যে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান ও কোয়ালিফায়ার দল গ্রুপ রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই গ্রুপ থেকে চারটি দল নিয়ে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটি দল প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড আল হাসান এনামুল হক বিজয় মুশফিকুর রহিম আফিফ হোসেন থ্রুবো মোসাদেক হোসেন সৈকত মাহমুদুল আরিয়াদ শেখ মেহেদি মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাহমুদ মোস্তাফিজুর রহমান নাসু মাহমেদ সাবির রহমান মেহেদি হাসান মিরাজ এবাদত হোসেন পারমেজ হোসেন ইমন নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ